আমরা যদি একটু মেহেদী মিরাজকে নিয়ে কথা বলি, একজন নায়কের সাথে একজন পার্শ্ব নায়কের দরকারটা সবসময়ই হয়, সেটা যে কোনো জায়গার কথাই আপনি বলুন না কেন। মিরাজ হয়তো সেঞ্চুরি করতে পারেননি, তবে যেই ধৈর্যের পরীক্ষা আজকে মিরাজ দিয়েছেন, যেই ধরনের ইনিংস দরকার ছিল মিরাজের কাছ থেকে, সাপোর্টিং রোল প্লে করা দরকার ছিল, সেই জায়গাটাতে কিন্তু মিরাজ আউটস্ট্যান্ডিং ছিলেন। 179 বলে তার 77 রানের ইনিংস, স্ট্রাইক রেট 43-এর মতো, কিন্তু এমন সময়ে ঠিক যেমনটা দরকার ছিল তার স্ট্রাইক রেট 43, মানে খুব বেশি মারার দরকার ছিল না। একটা সময় তাদের মানে পার্টনারশিপ রেকর্ডটা যখন হলো, তো পার্টনারশিপ মানে মুশফিকের মিরাজের পার্টনারশিপ সময় তাদের পার্টনারশিপ যখন 150 রানের ছিল, তখন তাতে মিরাজের সবচেয়ে বড় অবদান ছিল মাত্র 50 রানের। তার মানে ওই যে যখন দরকার ছিল তিনি, মানে আপনি বলছিলেন যে পার্শ্ব নায়ক, মুশফিক তো এমন দিনের নায়ক, কিন্তু নায়কের সঙ্গে মানে নায়ককে জিততে দেওয়া, সেটা সবচেয়ে বড় ক্রেডিট একজন মেহেদী হাসান মিরাজের। যেমন দরকার ছিল এর আগের ইনিংসে, মানে এর আগে তিনি যখন শেষবার চট্টগ্রামে টেস্ট ইনিংসটা খেলতে নেমেছিলেন, খুব সম্ভবত 85-83 রানের নট আউট ছিলেন। তার মানে রানের যে একটা ব্যাপার, আপনি বলছিলেন আমরা এই টেস্ট ম্যাচ শুরুর আগে আলোচনা করছিলাম যে তাইজুল খেলবে নাকি মিরাজ খেলবে, বাংলাদেশ যদি একজন বাড়তি ব্যাটার নিয়ে খেলতে চায় সেটা অবশ্যই মেহেদী হাসান মিরাজের জন্য, আর মিরাজ খুব ভালো সার্ভিস দিয়েছেন। মিরাজ যদি এসে যদি আউট হয়ে যেতেন, মুশফিকেরও হয়তো এত বেশি রান করা হতো না, তখন প্রেক্ষাপট একেবারেই ভিন্ন হয়ে যেত। সেই ভিন্নতা কেবলমাত্র মেহেদী হাসান মিরাজই আনতে দেয়নি। 332 রানে বাংলাদেশের সপ্তম উইকেটের পতন হয়, তখন যদি মিরাজ আউট হয়ে যেতেন বাংলাদেশের পক্ষে 400 করাও কিন্তু সম্ভব হতো না, মুশফিকেরও 191-তে যাওয়া সম্ভব হতো না, যেটা এমিল বলছিলেন। মিরাজের কারণেই কিন্তু মুশফিক ওই 196 রানের পার্টনারশিপটা দুজনে মিলে গড়তে পেরেছেন এবং বাংলাদেশ লিড নিতে পেরেছে, বড় একটা লিড নিতে পেরেছে, 117 রানের লিড নিতে পেরেছে। যদি ওই পার্টনারশিপটা 196 রানের না হতো, যদি ওই পার্টনারশিপটা 100 রানেরও হতো, বাংলাদেশ কিন্তু এই লিডটা নিতে পারতো না, এবং লিড যদি নিতে না পারতো সেক্ষেত্রে পাকিস্তানের জয়ের সম্ভাবনা কিন্তু এখনও সবচাইতে বেশি থাকতো। আমরা বলছি যে এই টেস্ট ম্যাচে আসলে দুটা ফলাফলই এখন সম্ভব, একমাত্র পাকিস্তানের জয়টাই সম্ভব না। এর কারণ হচ্ছে এখনও পাকিস্তান প্রায় 92 রানে পিছিয়ে আছে, ম্যাচের আর 3টা সেশন বাকি আছে। পাকিস্তান যদি 2 সেশনে ঝড়ো ব্যাটিংও করে সর্বোচ্চ হয়তো 300 রান করতে পারবে, 300 রান যদি পাকিস্তান করে তাদের লিড হবে 200 রানের, বাংলাদেশের ব্যাটিং করতে হবে 1 সেশন, মানে 30 ওভারের মতো। তো সে কারণেই বলা হচ্ছে পাকিস্তানের পক্ষে তো আর 1 সেশনে 300 রান করা সম্ভব না যে বাংলাদেশকে 2 সেশনে 200 রানের টার্গেট দিবে। এই সব কিছু কিন্তু সম্ভব হয়েছে মুশফিক এবং মিরাজের ওই 196 রানের পার্টনারশিপটার কারণেই। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.